হ্যালো স্টুডেন্ট, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিকের টেস্ট পেপার। এটা হচ্ছে পর্ষদের টেস্ট পেপার যেটা তোমাদের স্কুল থেকে দিয়েছে। তো এই স্কুলের টেস্ট পেপারটা আজকে থেকে আমি সমাধান করা শুরু করলাম। আমি বেশিরভাগই অঙ্কের পেজ, শর্ট কোশ্চেনের এবং দু নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এর আগে এবিটিও করে দিয়েছিলাম, তোমাদের রেসপন্স খুব ভালো ছিল, তাই এটাও আমি সলভ করে দেব। আর অনেকে তোমরা রিকোয়েস্ট করো যে স্যার একটু বড় প্রশ্নগুলো করে দিতে, তা আমি চেষ্টা করি বড় প্রশ্ন করে দেওয়ার, তারপরে হয়ে ওঠে না সময়ের জন্য। তাই এবার চেষ্টা করব যে এখান থেকে কিছু কিছু বেছে নেওয়া কোশ্চেন আমি তোমাদেরকে সলভ করিয়ে দেবো। তো দেখো, আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যদি তোমরা এগুলোর পিডিএফ নিতে চাও তাহলে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, তাহলেই কিন্তু এগুলো সমস্ত অঙ্কের পিডিএফ তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা শুরু করছি হচ্ছে বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার্ড এইচএস স্কুল। তো এটার ম্যাথমেটিক্স আমরা সলভ করব। দেখো প্রথম প্রশ্নটা কি বলছে, প্রথম প্রশ্নটা বলছে বার্ষিক আর পার্সেন্ট সরল সুদের হারে কোনো মূলধনের এন বছরের মোট সুদ পি এন আর বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো আমরা কি করব, ডাইরেক্ট সূত্র ফেলব। সূত্রটা হচ্ছে আই ইকুয়াল টু পিআরটি বাই 100। এখানে আই বলেই দিয়েছে পি এন আর বাই 25। এখানে পি এর মানটাকে আমরা এক্স ধরে নিয়েছি, আর এর জায়গায় আর পার্সেন্ট আছে, আর এন এর জায়গায় এখানে বলেছে, সরি টি এর জায়গায় এখানে এন বছর বলেছে। এবার আমরা যদি উভয় পক্ষে কাটাকুটি করি তাহলে দেখো কি আসছে, এখান থেকে আর এবং এন কেটে যাচ্ছে, দুপাশ থেকে আর এন কেটে যাচ্ছে। 25 দিয়ে 100কে কাটাকুটি করলে হচ্ছে 4 হয়, তাহলে 4 দিয়ে যদি পিকে গুণ করি, ক্রস গুণ করি, মানে এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে হচ্ছে 4p হচ্ছে, এবং এক্সের মানই বের করতে বলেছে, অর্থাৎ মূলধন কত সেটা বের করতে বলেছে, তাহলে 4p হবে যেটা তোমরা অপশান এতে পাবে। দুই দাগের প্রশ্নে আমরা চলে আসছি, কি বলছে, যদি পি প্লাস কিউ সমান সমান √13 এবং পি মাইনাস কিউ সমান সমান √5 হয় তাহলে পি কিউ এর মান কত। এটা বহুবার এবিটিএতেও ছিল, দেখো এটা কি করে করব। পি প্লাস কিউ বলে দিয়েছে হচ্ছে 13, √13। আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে হবে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে রুট উঠে যাবে, শুধু 13 হবে। এবার পি প্লাস কিউ হোল স্কোয়ারের একটা সূত্র রয়েছে, পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস 4pq, এটা কিন্তু একটা সূত্র রয়েছে, ক্লাস 7 কিন্তু করানো হয়েছিল। এবার এই সূত্র থেকে আমরা কি করলাম, যে এই যে পি মাইনাস কিউ আছে তার মান বসিয়ে দিলাম √5, তার স্কোয়ার করলে আবার দেখো 5 হয়। এই 5টা 13-র পাশে গেলে দেখো 13-5 মানে 8 হচ্ছে, আর 4 দিয়ে যদি আমরা 8কে ভাগ করি তাহলে হচ্ছে 2 হচ্ছে, যেটা অপশান এতে পাবে। তার মানে এখানে মেন জিনিস হচ্ছে এই সূত্রটা, সূত্রটা অ্যাপ্লাই করলে তোমরা অঙ্ক পেরে যাবে। এবার আমরা চলে আসছি হচ্ছে তিন দাগের অঙ্কটায়। দেখো তিন দাগের অঙ্কটা কি বলছে, তিন দাগের অঙ্কটা বলছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, সি বৃত্তের ওপর অবস্থিত একটি বিন্দু, যদি ও এ সি 45 ডিগ্রি হয় তবে ও সি বির মান কত। ও এ সি 45 ডিগ্রি, তাহলে দেখো ও এ সি 45 ডিগ্রি যদি হয় তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, ও এ সি মানে এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমরা এটা যদি 45 ডিগ্রি পাই তাহলে আমরা জানি যে এই যে একটা যে ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই যে ত্রিভুজটা, এটার ও থেকে সি এবং ও থেকে এ একই বৃত্তের ব্যাসার্ধ, এবং একই বৃত্তের ব্যাসার্ধ হলে যদি এই কোণটা 45 ডিগ্রি হয় তাহলে এই পাশে যে সি কোণটা রয়েছে এটাও 45 ডিগ্রি হবে, কারণ দুটোই কিন্তু অপোজিট কোণ সমান হয়। তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে আমরা পুরোটা জানি, পুরোটা, ঠিক আছে, যে কোনো বৃত্তের যদি আমরা অর্ধবৃত্তস্থ কোণ আঁকি, অর্ধবৃত্তস্থ কোণ, তাহলে 90 ডিগ্রি হয়। তাহলে সেই 90 ডিগ্রি থেকে আমরা যদি এটা 45 বিয়োগ করি তাহলে ও সি বির মান পেয়ে যাব, যেটা 45 ডিগ্রি হবে, যেটা তোমরা অপশান বিতে রয়েছে। খুব সহজ অঙ্ক এটা। চার দাগের প্রশ্নটা কি বলছে, দেখো চার দাগের প্রশ্নটা বলছে যদি 2cos 3θ ইকুয়াল টু 1 হয় তবে থিটার মান কত। তাহলে এটাও কিন্তু বহুবার রিপিট হয়েছে, দেখো 2cos 3θ ইকুয়াল টু 1 হলে এই যে 2 রয়েছে এই 2কে আমরা যদি ডান দিকে পাঠিয়ে দিই তাহলে হাফ হবে। আমরা জানি cos 60 ডিগ্রিতে হাফ হয়, দুদিক থেকে cos কেটে যাচ্ছে, তাহলে 3θ ইকুয়াল টু 60 ডিগ্রি পড়ে থাকছে, যেটা থিটার মান আমরা 20 ডিগ্রি বলতে পারি, কারণ 3 দিয়ে এখানে ভাগ করা হয়েছে, যেটা অপশান সিতে রয়েছে।
পাঁচ দাগের অঙ্কটা কি বলবো, দেখো পাঁচ দাগের অঙ্কটা বলছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুর আয়তন কতটা বৃদ্ধি পাবে। তো শঙ্কুর আয়তন বৃদ্ধি পাওয়ার জন্য শঙ্কুর আয়তনের আগে সূত্র জানা দরকার। দেখো এখানে প্রথমে আগে লিখে নিয়েছি ব্যাসার্ধ আর, আর উচ্চতা দ্বিগুণ বলেছে তাই টু এইচ লিখে নিয়েছি। শঙ্কুর আয়তনের কিন্তু সূত্র হচ্ছে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ, যেখানে এইচের জায়গায় টু এইচ লিখবো। এবার দেখো এখানে টু এইচ লিখলে সমীকরণটা কী আসছে, মানে সূত্রটা এবার কী আসছে, টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। আমরা আয়তন কতটা বৃদ্ধি পেলাম কী করবো, বিয়োগ করে দেবো, মানে এখন যেটা বেরোলো আর আগে যেটা ছিল। তাহলে টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ থেকে আমরা বিয়োগ করবো ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ। বিয়োগ করলে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচই পড়ে থাকে, মানে আগে যা ছিল এখনও তাই থাকে, অর্থাৎ একশো পার্সেন্টের উত্তর বেরোবে। তবুও তোমাদের পার্সেন্টেজ বের করার সূত্র বলে দিই, যেটা বৃদ্ধি পেল আর নিচে হচ্ছে যেটা ছিল, ঠিক আছে, বৃদ্ধি পাওয়া অংশ ওপরে আর আগে থেকে যে ছিল প্রাথমিক যেটা অবস্থায় ছিল সেটা নিচে, ইনটু একশো পার্সেন্ট, তার মানে শুধু একশো পার্সেন্টই পড়ে রয়েছে যেটা তোমরা অপশান এতে পাবে। ছয় দাগের প্রশ্নটা দেখো কি বলছে, ছয় দাগের প্রশ্নটা বলছে একটি পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলো দিয়ে দিয়েছে, এর প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য কত। তো এটা কিন্তু অ্যান্সার দশ হবে, কিন্তু কি করে হবে দেখো, আমরা কি করি এর যে শ্রেণী রয়েছে সেই শ্রেণীর সীমানা বের করি। তো এটা কিন্তু শ্রেণী বলে, আর এইটা যে বের করি যেটাকে শ্রেণীর সীমানা বলে। কি করে করতে হয়, এই একের পয়েন্ট ফাইভ কমিয়ে দিতে হয়, তাহলে এক থেকে পয়েন্ট ফাইভ কমিয়ে দিলে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ, আর দশ থেকে পয়েন্ট ফাইভ বাড়িয়ে দিতে হয় মানে টেন পয়েন্ট ফাইভ। তো এর যে রেঞ্জটা, ঠিক আছে, দৈর্ঘ্যটা সেটা কিন্তু দশ বেরোবে, যেটা অপশান ডিতে পাবে। চলে আসছি এবার দেখো দু নম্বরের কোশ্চেনে, দু নম্বর শূন্যস্থান পূরণ বলেছে। প্রথমটা খুব সহজ বলেছে, কি বলেছে, বার্ষিক টু পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে টু পি টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো আমরা যে সূত্রটা জানি সেই সূত্রটা ফেলে দিলেই হবে, সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন। এই পি এর জায়গায় কিন্তু টু পি বলেছে এবং এটাই শূন্যস্থানে বসবে, বাকিটা তো শূন্যস্থানের বাইরে দেওয়া রয়েছে, তাই টু পি শূন্যস্থানের মধ্যে বসবে। তারপরেরটাও বহুবার এবিটিএতে করানো হয়েছে, এক্স ভ্যারিজাস ওয়াই আর এক্স ভ্যারিজাস জেড হলে ওয়াই প্লাস জেডের মান কত, এটা অলওয়েজ এক্স হবে, ঠিক আছে। আগেরটা কিন্তু টু পি হবে, এখানে লিখে দিলাম টু পি, এটা এক্স হবে। এবার প্রশ্ন হচ্ছে এক্স কী করে হচ্ছে, স্যার দেখে নাও, এখানে আমরা তাও করে দিয়েছি, এটা যদি দু নম্বরের প্রশ্নে আসে তার জন্য করে দেওয়া আছে। এক্স ভ্যারিজাস ওয়াই এটাকে কে ধরেছি ভেদ্রুবকের জন্য, আর এটাকে কে ওয়ান ধরেছি, এখান থেকে আমরা জেডের মান বের করেছি আর এখান থেকে ওয়াইয়ের মান বের করেছি। দুটোকে যদি যোগ করি তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স কমন যাচ্ছে, পড়ে থাকছে এই রাশিটা, এবং এই রাশিটা যেহেতু এক্স বর্জিত পদ, তাই আমরা এটাকে ভ্যারিজাস করে দিলাম, এবং ভ্যারিজাস করলে কিন্তু এক্সই আসছে, তাই আমরা ওই শূন্যস্থানে এক্স বসিয়েছি, ঠিক আছে। এটা এমনি এক্স হবে, অঙ্কটা চিনে রাখো, এটা কিন্তু এক্স হবে। একটি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র বা আয়তাকার চিত্র, এটাও বহুবার এবিটিএতে হয়েছে তিন দাগেরটা। চার দাগেরটাও এবিটিএতে বহুবার হয়েছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে কস ফোর থিটা, মানে কস টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার ফোর থিটা। এটাকে কী করে করবো দেখো, যে ফোরটা রয়েছে সেটাকে আমরা স্কোয়ার ফর্মে ভেঙে নিলাম, তাহলে কজ এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আবার সাইন স্কোয়ার তার হোল স্কোয়ার। এবার আমরা কী করবো, একবার প্লাস দিয়ে লিখবো, একবার মাইনাস দিয়ে লিখবো। কেন প্লাস দিয়ে মাইনাস দিয়ে লিখলাম, কারণ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এর ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে ফর্মুলা, তো সেটাই লেখা হয়েছে। এবার একটা জিনিস ভালো করে রিলেশন জানবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটার অঙ্কের রিলেশনে এক উত্তর হয়, আর এটার মান কিন্তু বলে দিয়েছে হাফ, তাহলে এককে হাফ দিয়ে গুণ করলে হাফই হয়, তাই তোমরা শূন্যস্থানে কিন্তু ওখানে হাফ লিখবে। চলে আসছি হচ্ছে পাঁচ দাগের অঙ্কটা, পাঁচ দাগের অঙ্কটা কী বলছে, পাঁচ দাগের অঙ্কটা বলছে এক্স ওয়ান এক্স টু করতে করতে এক্স এন এর গড় বলেছে এক্স বার, বার এটা কিন্তু ওপরে চিহ্নটাকে বার বলে, এ এক্স ওয়ান এ এক্স টু এরকম করতে করতে এ এক্স টু দি পাওয়ার এন এর গড় কত। এটাও খুব সহজ, এটা এ এক্স বার হবে, এরকম হবে, ঠিক আছে। এটা বহুবার করিয়েওছি আমি এবিটিএতে, তোমরা চেক করে নিও কীভাবে আসছে। ছয় দাগেরটা বলছে একটি সমকোণী চৌপলে কর্ণের সংখ্যা কত, এটা খুবই সহজ, চারটে হবে কর্ণের সংখ্যা, চারটি। তাহলে সমস্ত অ্যান্সার কিন্তু বলে দিলাম, আরেকবার রিপিট করে দিচ্ছি, এটা টু পি হবে, এটাতে এক্স হবে, এটাতে আয়তাকার হবে, আয়তাকার, ঠিক আছে, আর এটাতে হবে হাফ, এটাতে হাফ হবে, সবকটাই কিন্তু লিখে দিলাম।
এবার চলে আসছি হচ্ছে দেখো সত্য মিথ্যায়। সত্য মিথ্যা কিভাবে বলছে দেখো, প্রথমে বলছে অংশীদারি যে কারবারটা রয়েছে সেই অংশীদারি কারবারে অংশীদারদের প্রত্যেকের দেয় অর্থই অংশীদারগণের নিজস্ব মূল্য, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, সে নিজস্ব মূল্যই হয়, তাহলে সত্য লিখবে এটাতে। দুই দাগেরটা বলছে 7-√3 দ্বিঘাত অনুকরণের অনুবন্ধীকরণী। আচ্ছা, অনুবন্ধীকরণী মানে তোমাদেরকে বলেছিলাম রুটের আগে যে সাইনটা থাকবে না সেই সাইনটা চেঞ্জ হয়ে যায়, মানে 7+√3 হবে, ঠিক আছে, এইটা হচ্ছে অনুবন্ধীকরণী 7+√3। তো এখানে কিন্তু -7ও দিয়েছে তাই এটা অনুবন্ধী করণী নয়, এটা কিন্তু ফলস হবে, ঠিক আছে, এটা ফলস, আগেটা কিন্তু ট্রু ছিল মানে সত্য। এবার দেখো তারপরটা বলেছে দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজটি সদৃশ্য হবে, তো না, চতুর্ভুজটা সদৃশ্য হবে না, ওটা ত্রিভুজের ক্ষেত্র হবে, তাহলে এটাও কিন্তু ফলস হবে। যে কোনো একটি থিটার জন্য সাইন থিটার মান 4/3 সম্ভব, না এটাও সম্ভব নয়, এটাও কিন্তু মিথ্যা হবে, সাইন থিটার মান এটা সম্ভব নয়, থিটার যে কোনো মানের জন্য এটা হয় না। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তার আয়তন কি দ্বিগুণ হবে, না এটা অ্যাকচুয়ালি আনসার 8 গুণ হবে, ঠিক আছে, অ্যাকচুয়ালি আনসার 8 গুণ হবে, এটা করেও দিয়েছি, দেখো এখানে 8 গুণ কী করে হচ্ছে, এই যে এইভাবে করে দিয়েছি 4/3π, যেহেতু ব্যাসার্ধ দ্বিগুণ হচ্ছে 2r³, আর 2 মানেই হচ্ছে 8, আর এই 8টাই কিন্তু 8 গুণ হচ্ছে, তাই এই অঙ্কটার অ্যান্সার কিন্তু মিথ্যা হবে, 5 দাগেরটা মিথ্যা হবে। 6 দাগেরটা ফাইনাল শর্ট কোশ্চেনে ফাইনাল অঙ্ক 2, 3, 5, 4, 5, 6, তথ্যটির মধ্যমা কত, তো এটা প্রথমে মধ্যমা বের করার জন্য শর্টকাট টেকনিক তোমাদেরকে বলেছিলাম সাজিয়ে নিতে হবে, 2, 3, 4, 5, 5, 6, দুবার 5 আছে, একটা একটা করে কাটতে থাকো সাইড বাই সাইড, তাহলে পড়ে থাকবে দেখবে 4 আর 5, 4 আর 5কে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মধ্যমা বের হয় 9/2, আর 9/2কে করলে 4.5 হয়, ঠিক আছে, তাই এটা কিন্তু মিথ্যা হচ্ছে, অ্যাকচুয়ালি ওখানে 4.5 না দিয়ে ওইখানে দিয়েছিলো 4.2, তাই এটা মিথ্যা হচ্ছে। তো এই অঙ্কগুলোর PDF যদি তোমরা নিতে চাও তাহলে কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে হবে, আর যদি তোমরা চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটার অল নোটিফিকেশান অন করে রেখো, কারণ এই আজকে থেকেই সবে ভিডিও দেওয়া শুরু হলো, এর পরপর কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের যে টেস্ট পেপারের যা যা অঙ্কের সমাধানগুলো রয়েছে আমি সবকটাই তোমাদেরকে প্রোভাইড করব, তাই তোমরা কিন্তু চ্যানেলের সাথে থেকো।